প্রত্যেক ঠাইর উচ্ছেদ করার কারণে মই আপনাদের দেখাম যে হাইকোর্টে একটা অর্ডার দিছে। হাইকোর্টের অর্ডার নাম তো অলপ আগতে মই সেই নগাঁও এসপি অফিসের প্রাঙ্গণে পড়ি দিছিল যে তাত দিছিল যে গভর্নমেন্ট মাটি যদি কোনোবাই উচ্ছেদ করে তেতিয়া 21 দিনের আগত জাননি দিব লাগে। 21 দিনের আগত জাননি নিদিয়াক সরকারে এই কথাবিলাক কৈছে, সেই কথাখিনি নিয়ম বহির্ভূত হয়েছে, কন্টেম অফ কোর্ট হয়েছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ট্রেডিংয়ের কথা বতরাবিলাক তল পেলাবর কারণে এটা এই একটা নতুন একটা ইস্যু একটা তৈয়ার করেছে। গতি যখন এই ধরনের কামর জড়িত আমি কি করছি তার তার যখন মানুষ ঘর বাড়ি ভাঙিছে সেই সকল খবরহে লব যাব দিয়েছিল, সেই সকল মারি পেলাব লাগে নাকি, কি করব লাগে? মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় একটা গৃহযুদ্ধ করার কারণে একটা পরিকল্পনা করেছে, তার ভরি তার জালত আমি ভরি দিব নালাগে। আজি শিবসাগরত কলে যে সেই মানুষখিনি তাত থাকিব নালাগে। আজি আকো যেতিয়া 700-1000 কোটি টাকা আমার থলুয়া লোকর যেতিয়া উদ্যোগ যেতিয়া আমার ইটার ভাটা বন্ধ করার পথত এতিয়া কৈছে তালে যাব পারে। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যেতিয়া বিভিন্ন ধরনের বিফল হয়েছে এটা গৃহকন্দল লগাবর কারণে এটা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে, রাইজে বুঝি পাইছে। আজি সেই মানুষখিন তার খবর লবলে যাওয়া কি আপনার অন্যায় হয়েছে? গতি তাতে বুঝব লাগে যে তাত কি জড়িত হয়ে আছে। মিনিমাম 21 দিনের নিদিয়াক হাইকোর্টে মানা করে থাকে যে সরকারে কোনো ধরনের এভিকশন করব নালাগে। যদি যাকালি বহিছে তো বেলেগ কথা, ইমান দিনের আগর এই মানুষখিনিক আর হত্যা করেছে, হত্যা করা মানুষখিনি ইমান বর্বর হয়ে গেল না আমার মানুষবিল, যে আমি গিয়ে পেলে খবর লোলে যাওয়া মানুষখিনিকো তেন ধরনের করেছে মানে শুনা নাই, মানে এইমাত্র করলো। গতি এই কথা বতরাবিল মুখ্যমন্ত্রীর জালত ভরি দিব নালাগে। সময় আছে, সময় আপনার সকল কথা উত্তর দিব। এই কথা বতরাবিল মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আজ হতাশ করেছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আজি বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যায় আগুয়ে ধরেছে, এটা একটা সমস্যা সমাধান করবলে পারা নাই। আজি আপনার লড়াছলীবিল মদাহী বনাইছে, আজি মই চামগুড়ি থিয় হয়ে উচরতে আমার ড্রাগসর কোবত থাকিব নরাটা অবস্থা হয়েছে, বিভিন্ন ধরনের মদর দোকান বেশিকে খুলি দিছে, আমার হাই স্কুল আজি স্কুল আজি বন্ধ করে দিছে, টি গার্ডেনের এরিয়াত স্কুল বন্ধ করে দিছে, আর আমি শুনেছো কোনবা মন্ত্রী আহি ইয়াত আজি রাস্তা উদ্বোধন করেছে। হ্যাঁ, এই রাস্তাটা ভাঙিল কেনেকে, ওভারলোড গাড়ি কার, মানে আজি অফিসিয়ালি কই আছো কার, গান্ধী বোলা এজনের। আজি মন্ত্রী ডাঙরিয়ায় ইয়াত আহি রাস্তা উদ্বোধন করব অহা নাই, তেওঁৰ ব্যবহাৰ কিবা লেনদেনত গণ্ডগোল হয়েছে সেইটো খবর কৰিবলৈ আহিছে, আছে না নাই তেওঁ কওক। গান্ধী বোলা মানুষজনে ইয়াত যে টি গার্ডেনের সহজ সরল মানুষের মাটি আত্মসাত করেছে সেই কথা তেওঁ জানে না নাজানে? ইয়াত যে ইলৰ কোয়ারিবিলাকত যে আপনার যে গান্ধীয়ে যে অত্যাচার করেছে সেই কথাবিলাক জানে না নাজানে? দুখিয়া জনজাতি মানুষ টি গার্ডেনের মানুষের মাটি আত্মসাত করে আজি তাত যে এই মানুষখিনিক ঠগায় মানুষ যে তাত যে আপনার পাহাড় কাটি যে তিল বালি পড়ছে তার লেনদেনত কিবা গণ্ডগোল হয়েছে সেই কারণে রাস্তা আরম্ভ করার চলেরে আহি পেলে তেখেতে ইয়াত আজি ব্যবসায়ী লেনদেনের খবর লৈছে। ব্যবসায়ী লেনদেনের খবর মই মুখখন খুলিবলৈ খোঁজা নাই, এইবিলাক লাগিব খোঁজা নাই, এইবিলাক সকলোৱে জানে যে তাত কোনে কার কার ককায়ে কার ভায়ে কার, মইতো ইমান ইয়াত মন্ত্রী এম এল এ আছিলো, তার এটুকুরাই শিলগুটির লগত মোর ব্যবসায়িক বাণিজ্য আছে বলে কোনো কব পারিব? আজি গোটেবিলাক জাগিরত তাগিরত হয়ে যাওয়ার পাছত এটা সামগ্রী সমষ্টি সেইখিনি জায়গা লাগা হল, কারণ সেইখিনি জায়গা এই ইজনের এম এল এরও চকু সিজন এম এল এরও চকু। আজি মানুষের আজি কেবল শিল বালি এই দুখিয়া মানুষবিলাকে তাত দুটা কিবা করে পেলে খায় তাতো তেওঁলোকৰ চকু। গান্ধী বোলা এজনক মাতি আনিছে আজি কবলৈ ভয় করে আর বহুতক ম্যানেজও করে থাই দিয়ে। গান্ধী বোলা এজনেতো মাজতে আপনাদের সন্মুখতে এখন মিটিং করেছিল হেৰিয়াত রাস্তা ঘাট বেয়া হওয়ার কারণে, ওভারলোডের গাড়িয়ে তেওঁলোকে বেয়া করেছে, তেওঁলোকৰ গাড়িয়ে বেয়া করেছে, ওভারলোডের গাড়ি কোবত থাকিব নরাটা হয়েছে, ধামগুড়ি আই বিত বহি কোন এসপিয়ে তেওঁ গান্ধীক একেলগে গাড়ি উঠাই লৈ গৈছিল, কার কার লগত একেলগে ফোনত কথা পাতিছিল? ব্যবসায়ী লেনদেন এটা আজি ইফাল ইফাল হওয়ার কারণে তার খবর লবলৈ আহি আজি রাস্তা উদ্বোধন করেছে মানুষ কি বুঝি পোৱা নাই? সকলো কথা বুঝি আছে, সময় লৈ অপেক্ষা করক, বোধহয় তেওঁলোকে থানঠিক লগাইছে, গম পাইছে যে এটা বছর তেওঁলোকৰ চাকরি বাকরি যাব, গভর্নমেন্ট যে ভাঙিব, সেইকাৰণে ব্যবসায় বাতৰিবিলাক অলপ চেনেলাইজ কৰিব কাৰণে ইয়ালে অহা বুলি মই ভাবিছো। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।